আবার কই যাইতাছো? কাল রাত্রে বাড়ি ফিরো নাই, কইছিলা বলো তো? তুমি জানো না আমার একা ঘুমাইতে ভয় লাগে। কথা কো না কেন? আচ্ছা তুমি এগুলো যাই না করবাটা কি কত? হ্যাঁ শোনো, ওই মায়া মানুষের পুরুষ মানুষের এত কথাবার্তা জিজ্ঞাসা করা ঠিক না। পুরুষ হইলো গিয়া সংসারের ইঞ্জিন, আর মায়া হইলো গিয়া স্টিয়ারিং। তো স্টিয়ারিং যদি ইঞ্জিনে জিগে আছে, গাড়ি কোন দিকে যাইবা তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে না? হ্যাঁ কিছু বলবা? আমার যেসব গণনা ছিল সবই তো তোমার দিলাম, তুমি কইলা এইসব দিয়ে ব্যবসাপাতি করবা, কিন্তু এখনো তো আরে আরে ব্যবসা কি চাম্পা করলো নাকি যে শুইলে দিলি খাওন যাব? একটু সবুর করো বউ, সবুরে মেয়া ফলে, আর আগে গেলে বাগে খায়। ওই সোনা দানা নিয়ে কথাবার্তা কো না। আরে স্ত্রীর যা কিছু তা সবই তো স্বামীর নাকি? হ্যাঁ এই আমার যা কিছু সব তোমার, তোমার যা কিছু সব আমার। এই যে আমার এত বড় একটা ঘর, মানে এইটাও তো তোমার না। দেও এক কিলি পান দেও। ঘরে পান নাই। পান নাই মানে? পান নাই তো আগে কইলো না কেন? দিলা তো আমার শুভযাত্রাটা নাস্তি কইরা, একটা শুভ কাজে যাবো, একটা ব্যবসার কাজ করবো, পান না খেলে হয় বলো? তুমি আমার আগে, তোমার দিয়ে কোনো কাজই হবে না। সারাদিন এক একবার মনে হয় গলায় দড়ি দেই। একটু সবুর করো বউ, একটু সবুর করো, মানে আমার মায়ের স্বভাবটাই হলো এরকম, কি করবো ক? আমার বাপটারে একদিনের জন্য শান্তি দেয় নাই। আমার বাপটা যে অকালে মরছে, আমার কেন জানি মনে হয় আমার মায়ের এই স্বভাবের কারণেই মরছে। কিন্তু আমি কি করুম? একটু সবুর করো, একটু সবুর করো, চুপ করে থাকো, দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। আমি যাই। হ্যাঁ বউ, মানে এটা ভালো কাজে লাগবে, মানে ব্যবসার কাজে অনেক দূরে যাইতে হবে তো সেই জন্য আসি। হ্যাঁ আর কামে তোর কি কাম আমি জানি না, অকর্মার ধারি। আরে তোরে দোষ দিয়ে কি বউ, ঘরে সুখ থাকলে তো ঘরে থাকবি। অত চেঁচাও না তোমা, গলা অসুখ হইব, ইষ্টং অসুখ। আমি যাই। আমারই শিক্ষা দেয় হারাম কাতা, এক পয়সা রোজগার করে মরুদ নাই আবার আমারই কয়। আরে এই সাহস পাই কর থেকে আমি জানি না, ওই কুয়ার পানির থেকে আসে। Thank you.
তুই এই সংসারে আসার পর থেকে একে একে আমার সব খোয়া গেছে, আমার সারা পথে নামছে। কিক্কু লক্ষণে তোর আমি এই সংসারে আনছিলাম মা, আমি তো কিছু কম নিয়ে আসিনি বিয়ের পর, সবই তো আপনার ছেলে না। কি কি আমার ছেলে কি? তার এত করে বলে কিছু একটা করতে, বড় কথা তুমি চাষ করতে, সে বলে সে চাষবাস করবে না। ঠিকই তো বলে। আপনার ছেলে ব্যবসা করবে? মা, সবার দিয়ে তো সব কিছু হয় না। কেন হইব না কেন? শুন, ওই যে আমার উনি মানে তোর শ্বশুর ব্যবসার লাইন ধরছিল বলে এই ঘরটা তুলতে পারছিল। ছোট ফাঁকি দেখি হাসলি মনে হইল না? মা হাসি নেই তো। না না, তুই হাসছ কেন? আমার কথা দেখে হাসি না ছিল? মা, আমার মুখের গরমটাই তো ওইরকম। আমার এখানে কিন্তু এসব চলবে না করে দিলাম। আচ্ছা মা, চলবে না, এখন আপনি একটু শান্ত হন। পাড়া প্রতিবেশী শুনলে? পাড়া প্রতিবেশী শুনলে কি কি? পাড়া প্রতিবেশী শুনলে? ওরে আমার ভদ্রলোকের লক্ষ্মী মাইয়া গো, হ্যাঁ পেটে নাই ভাত আর তুলে যা, এত সম্মান তোর। এইটা আমি পাইছি মনে রে, এই দেখ। আমি তোমা কিছু করিনি, আপনি না। আমি আবার কি করলাম? না মানে আপনার সাথে কথা বলতে বলতেই তো এই সাত সকালে আমার লগে এত কথা কইতে তোর আমি কইছি। আমি তো কিছু করিনি, আপনি তো। বাবা বাবা, মুখে মুখে তর্কা করা তো খুব শিখছো। হ্যাঁ আসুক আমার স্বাধীন না, তুমি আজকে বাড়িতে আসুক। গমুনে বাপধন, তোমার জীবন তো ধন্য, ধন্য জীবন তোমার। হ্যাঁ তুমি তো 10 গ্রামের বিদ্যান বক্তৃতলে মায়ের ধরে নিয়ে আইসো। হ্যাঁ বাবা বাবা, বেশ বেশ। না তুলি বাবা, মরণের সময় শেষবারের মতো শ্বাসটা তুলবার সময় কইছিল নাথুনির মা, তুমি আমার ছেলের বউ কিন্তু দেখে শুনে আনবা, সে জানি তোমার মতন লক্ষ্মী হয়, কম কথা বলে এবং কাজ করে বেশি। শেষ শ্বাসটা তুলবার আগে বাবা এত কথা বলতে পারছিল? বলছিলই তো, তুই কি আমার সন্দেহ করস? শোন,
ওই প্রাণ আসিল সাত রাজার ধন, নিজের চাইতে লম্বা লম্বা মাছ খায়া খায়া ওই প্রাণ আসিল অনেক শক্ত। আমি বললাম আর জানটা বেরিয়ে গেল, সেই জিনিস আসিল না, বুঝছস? ওই ঝাড়ু দিতে দিতে কি রাইট করে ফলবে নাকি? বেশ আমার কাছে দেখে কেমনে ঝাড়ু দেয় আমি শিখাই। জমিদার জাগেল মেগেল লয়ে খেলার আহে। আমিও তো ভুলে গেছি। তুই কি কি এর এত চিন্তা তোর যে সবকিছু ভুলে যাস? ও মনে পড়ছে মা। কি? আপনার ছেলে যে কাল বাড়ি ফিরে নেই সেই জন্য। ও তো বাড়ি ফিরে নাই কেন মা? আমি ম্যামা করিস না, তুই থাকতে আমার সাথে ঘরে ফিরে না কেন? হ্যাঁ তোর শ্বশুর যদি আজকে বাইচে থাকতো তাহলে আমার সামনে তরে দিয়ে জিজ্ঞেস করাইতাম, আমারে বাড়িতে রাইখা সে বাইরে রাত কাটায় কেমনে, কত বড় তার বুকের পাটা। মনে হয় তার কাজ পড়ছিল মা। কাম পড়ছে কি আমার কামের মানুষ রে? আরে কামি যদি বুঝতো তাহলে তরে আজকে আর জিজ্ঞাসা লাগতো না যে মা কি রান্না করুম, ঘরে তরকারি ফরকারি কিছু নাই, মুখ্য মেয়ে মানুষ বুঝে না, সারাটা কেন ঘরে ফিরে না কিচ্ছু বুঝে না। মা আমি স্নান করে আসি, পরে দেখা যাইব কি রান্না যায়। শোন এদিকে একটা কথা শোন, বহেনে তোর কুল খালি কেন, বিষয়টা কি? ওরে আমার লজ্জাবতী লতা রে, ওই আমার ছেলে বিয়ে করেছে কেন, তোর চেহারা দেখে দেখে পেট ভরাবি লেগে? কিছু করলি না মা? আমার ঘুরে পেট চলে না, তাহলে আরেকটা পেট বাড়লে কেমনে চলবো? হাই 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 রে কি সর্বনাশ কথা, আরেকটা পেট বাড়লে চলবো কেমনে মানে? এলে এই ভগবানের দান রে আমরা দূরে ঠেলে দিব। হ্যাঁ কি কথা শুনি, আরে কি যুগ পড়লো রে, মনে রাখিস আমি আজ তোর আমি শেষ কথা কইতেছি। এদিকে শোন তোর আমি শেষ কথা কই, এই এক বছরের মধ্যে যদি কিছু একটা না হয় তাহলে কিন্তু তোর আমি ঠিক ঠিক বাড়ি থেকে খেদাই দিব। হাই 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 কি করলো রে, নতুন কলসিটা ভেঙে ফেলালি, ওই সর্বনাশ, ওই পোড়ার মুখী, ওই পোড়া। মা ও মা
হয়েছে আপনার? মা মা মুখ বন্ধ করেন মা, ও মা মুখটা বন্ধ করেন না মা, একটু চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মা, মাপের কি হয়েছে একটু চেষ্টা করেন না মা। হ্যাঁ হ্যাঁ কি সর্বনাশ হইলো, কে কোথায় আসলো, মুখ বন্ধ করার চেষ্টা করেন মা। হ্যাঁ ভগবান কি হইলো, আরে এ হইছে কি দেখো না মা, কি জানি হইছে কি হইছে মা, হ্যাঁ আকি আরে কি হইছে, আরে বলো না দেখো না গো, নিতদিনের মতো মা আমারে আজকে বকঝকা করতেছিল। আরে এমন সময় আরে কি হইছে, কিছু খুইলে তো আমি তো কিছুই বুঝতাছি না মা, হইছে কি আরে খুইলে বল। নিতদিনের মতো মা আমার গালে গালি করতে গিয়া আজকে পোড়া মুখে কইতে গিয়া পোড়া বললো আর মুখিটা বলতে পারে নাই, মুখটা আটকে গেছে। হায় 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 রে আমার মায়ের কি হইলো মা, দেখি মা একটু মুখটা বন্ধ করো মা, নিত্যদিনের মতো মা আমাকে গাল দিচ্ছিলেন। গালি দিছিল, তার মানে গালাগালি করে কেন? এখনই ঠিক করুন না, বেত্তমিজ বুড়িটা আর একটু কষ্ট পাক, শাস্তি ভোগ করুক। আমি ততক্ষণে আমার সকালবেলার কাম সেরে আসি। আচ্ছা তোমরা একটু বসো, আমি আসতেছি, এই এখনই আসতেছি, ভিতর থেকে আসতে, চিন্তা নাই মা, কোনো চিন্তা নাই, ঠিক হয়ে যাবো মা। মুখী